নমস্কার বন্ধুরা, শ্রোতার হেঁচেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কাঁকরোল ভাজার রেসিপি। আর কাঁকরোলের মধ্যে যদি এই যদি জিনিসটা এই জিনিসটা দেওয়া হয় তাহলে কিন্তু অসাধারণ লাগে। এই জিনিসটা কি বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হলো ক্রিম, মানে সরের ক্রিম। দুধের যে সর পড়ে সেই সরটা ভালো করে ফেটিয়ে যদি এই ভাজা কাঁকরোলের উপর দিয়ে এর সাথে গরম ভাত বা রুটি খাওয়া হয় তাহলে তো অসাধারণ লাগে। এইভাবে একবার খেয়ে দেখবেন। এখানে আমি 200 গ্রাম কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে খোসাটা ছাড়িয়ে আর আলু ভাজার মতন এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। এরপর কাঁকড়ের উপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব নুন, আর দিয়ে দেব কালো জিরে, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর তারপরে দেব সামান্য একটু ঘি। এই ঘি দিয়ে মাখিয়ে দিলে কী হবে, মশলাগুলো কাঁকরোলের গায়ে খুব সুন্দরভাবে আটকে থাকবে, বিশেষ করে এই কালো জিরেটা। এই কালো জিরেটা দিলে কাঁকরোলের স্বাদটা কিন্তু আরও একটু বেড়ে যায়। এটা তেলেও দেওয়া যেতে পারে, তার থেকে ভালো হয় যদি কাঁকরোলের সাথে মাখিয়ে দেওয়া যায়। আর এখানে আমি খুবই সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি, একদম ছোটো চামচেরও হাফ চামচ নিয়েছি, যাতে মশলাগুলো কাঁকরোলের গায়ে ভালো করে আটকে থাকতে সাহায্য করে। আর আপনারা যদি ঘি খান তাহলে সামান্য একটু ঘি বাড়িয়েও দিতে পারেন। কাঁকরোলকে এমনিতেই ঘি করলা বলে, আর ঘি দিলে এর স্বাদটা কিন্তু আর একটু বাড়ে, আর খুবই সুন্দর লাগে এইভাবে বানালে। এরপর খুব সুন্দরভাবে মশলাগুলো আমি কাঁকরোলের সাথে মাখিয়ে দিলাম, আর ওই ঘি দেওয়ার জন্য মশলাগুলো কাঁকরোলের গায়ে ভালোভাবে আটকে থাকবে। চাইলে এর উপর তেল দেওয়া যেতে পারে, কিন্তু তেলের থেকে ঘিটা দিলে এর স্বাদটা আর একটু বেশি ভালো হয়। এরপর আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, যেটা রাইস অয়েল বলে, সর্ষের তেল নয় কিন্তু। তারপর আমি 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হিং। হিং দিলেও এর ফ্লেভারটা বাড়ায়, এটা সুন্দর গন্ধযুক্তটা হয় খাবার। এরপর আবারও একটু আমি ঘি দিয়ে দিলাম, তাহলে হাফ দিলাম মাখানোর সময়, আর এখন সাদা তেলের মধ্যে হাফ দিয়ে দিলাম ঘি। পুরা 1 চামচের ঘি আমি ব্যবহার করলাম। এরপর কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি, তারপর থালাটা ধুয়ে একটু জলটা দিয়ে দেব, হাফ কাপের মতন জল দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 5 মিনিট ঢেকে রেখে দেব। দিলে কী হবে, কাঁকরোলটা ভেপে যাবে আর হালকা সেদ্ধও হয়ে যাবে। দেখুন, একদম হাফ কাপ জল দিয়েছি। দিয়ে আমি এটাকে মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন একদম জল নেই। আর যদি ও জল থাকে তাহলে এই ঢাকাটা খুলে নেড়ে দিলেই জলটা শুকনো হয়ে যাবে। এরপর আমি নেড়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি, আর দেখুন সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এরপর পুরো কড়াইতে আমি ছড়িয়ে দেব, যেভাবে করলা টরলা ভাজা হয় সেভাবে, তাহলে এটা শুকনো হয়ে যাবে আর সুন্দরভাবে ভাজাও হবে। খুবই সামান্য উপকরণে আর খুব কম তেল মশলাতে দেখুন সুন্দরভাবে একটা করলা ভাজা, শুধু করলাই বলা হচ্ছে, কাঁকরোল ভাজা রেডি হয়ে গেল। এরপর যেহেতু কাঁকরোল একটু তেতো তেতো, তাই আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবারও আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে এর স্বাদটা সুন্দর হবে। যে তেতো ভাবটা থাকে সেই তেতো ভাবটা চলে যাবে, দিয়ে এটা একটু খেতে ভালো লাগবে। রুটি পরোটা সব কিছু দিয়ে সুন্দরভাবে খাওয়া যাবে।
আর এর উপর যে আমি মাখন ওই ক্রিম বা সরটা দেব সেটা কিন্তু এই স্বাদটাকে আর একটু বাড়িয়ে দেবে। এটাকে আমি একদম শুকনো করে নেব, নেড়ে নেড়ে হাফ, দেখুন একদম শুকনো হয়ে গেছে। আমি আরেকটু ভেজে নিচ্ছি। বিশেষ করে যাদের সুগার আছে তারা এই রকম যদি কাকরোল খান তাহলে কিন্তু তাদের সুগারে পেট ভরবে, আর এতে সুগারের পক্ষেও খুব উপকারী সবজি এটা। এরকম রোজ যদি এক বাটি করে খান তাহলেও পেটও ভরবে আর শরীরও ভালো থাকবে। এটা রুটি দিয়েও খাওয়া যেতে পারে। সুগারের রোগীদের মোটামুটি সব সবজি তো খাওয়া চলে না, কিন্তু এই কাকরোলটা খাওয়া যেতে পারে রুটি দিয়ে। এটা হয়ে গেছে, একদম শুকনো করেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন একদম কালারটা দেখুন সবুজই রয়েছে। এইভাবে যদি কাকরোলকে ভাজা হয় তাহলে এর কালার কিন্তু অটুট থাকে আর খেতেও সুন্দর হয়। আর আমি একটু সাজিয়ে নিচ্ছি প্লেটটা। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যায়ে এসে বলি, যারা রেসিপিটি এই পর্যন্ত দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে, নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আমি এরকম সবজি রেসিপি বেশিরভাগ আমার চ্যানেলে আমি দিয়ে থাকি। এরপর ওপর থেকে আমি একটু স তুলে সেটাকে ভালো করে ফেটিয়ে মানে ক্রিমের মতন করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই ক্রিম দিয়ে কাকরোল রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করব এইভাবে একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো সবজি বা অন্য কোনো রেসিপি নিয়ে। দেখুন আমি কাছ থেকে তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে এই কাকরোল ভাজি।